প্লান্টের দূষিত ধোঁয়া ও পাথরগুলোর ধুলোয় নষ্ট কয়েক লক্ষ টাকার ফসল। ধুলোই ঢাকা ফসল ক্ষেত, নষ্ট হয়ে পড়ে রয়েছে পটল, উচ্ছে, ঝিঙে। কৃষিভিত্তিক বসিরহাট মহকুমা, এই মহকুমার স্বরূপনগর, বাদুরিয়া, বসিরহাট দু নম্বর, বসিরহাট এক নম্বর ব্লক ও হাসনাবাদ সহ একাধিক ব্লকের কৃষি নির্ভর কয়েক লক্ষ মানুষের বসবাস। এখানে উৎপাদিত ফসল কলকাতা ও রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়। পটল, ঝিঙে, লঙ্কা ও উচ্ছে সহ একাধিক ফসল এখানে ফলানো হয়। বিশেষ করে বসিরহাট এক নম্বর ব্লকের গোটরা, পিফা, সংগ্রামপুর ও শিবাটি, নিমদারিয়া, কোদালিয়া সহ সাতটি পঞ্চায়েত ধান থেকে শুরু করে পাট, বিভিন্ন রকম সবজি, ঢেঁড়স, লঙ্কা ও উচ্ছে ইত্যাদি চাষ করে। কিন্তু নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এবার বাঁধ ছেদেছে এক পাথরের প্ল্যান্ট। বড় পাথরকে ছোট পাথরে রূপান্তরিত করায় এই প্ল্যান্টের কাজ। আর সেই প্ল্যান্ট থেকে ধেয়ে আসছে বিটুমিন পোড়া দূষিত ধোঁয়া এবং পাথরের গুঁড়ো মিশ্রিত ধুলো, যা সরাসরি জমছে ফসলের উপর, যার ফলে ফসলের বৃদ্ধি পাওয়াও ঠিকঠাক হচ্ছে না। নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতে কোদালিয়া, ঘুষুরি, ওলাইচণ্ডী ও মধ্যমপুর একাধিক গ্রামের কৃষকেরা জানাচ্ছেন, দূষিত ধোঁয়া ও পাথর গুঁড়োর আস্তরণ পড়ে যাওয়াতে শস্যের পাতাগুলোও প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করতে পারছে না, যার জেরে সেই গাছগুলির মৃত্যু হচ্ছে। চাষের ক্ষেতে গেলে দেখা যাচ্ছে লঙ্কার গাছ ধুলোয় ভরে রয়েছে, পটল ছোট অবস্থাতেই মরে পড়ে রয়েছে, যার জেরে তীব্র বিপাকে পড়েছেন ওই গ্রামগুলির কয়েক হাজার কৃষক। যে বসে গিয়েছে আমরা বুঝতে পারিনি এরকম হবে, এখন প্রথম আমার কিছু বলেনি, এখন দেখি সেই মেশিনটা ফিট করি, খুব দূরত্ব আওয়াজ ওপর দিকে আসতেছে, সেই ধুলে আমাদের মাঠে আমরা এই চাষবাস করি, খাই সবজির মালও সব শেষ, পটল, তারপর বরবটি, লঙ্কা, ঝাল, যা কিছু আমাদের মাঠে আছে সব নষ্ট হয়ে যাচ্ছে। আর ছেলে মিলে বাচ্চা কাচ্চা সব গায়ে খাবার বেরোচ্ছে, আর রান্নাবান্না করা যাচ্ছে না, ঘর বাড়ি থাকাও যাচ্ছে না, দূরের জন্য সারাদিন, এখন বুঝতে পারছেন না, মেশিনটা ছাড়লে বুঝতে পারবেন যে কারে কিরকম অবস্থা। আমরা বন্ধ করার জন্য এটা সেভাবে নষ্ট, আমাদের অনেক জায়গায় তো আমরা কাজ করেছি, ফসল কিন্তু সেভাবে কোথাও নষ্ট হয়নি। একটু হয়েছে, আমি মানছি না, একদম হবে না তা না, কষ্ট হয়েছে, ওনারা সহ্যও করেছে, অবশ্যই সহ্য করেছে, সহ্য করেছে, আমরা চাচ্ছি আর দুটো দিন ওনারা এত কষ্ট যখন করেইছে এখানে, আর দুটো দিন একটু আমাদের সুযোগটা দিক, তাহলে আমরা কাজটা করি, এই প্ল্যানটা আমার বন্ধ হয়ে যাবে। এই প্ল্যানটা জাস্ট পিচের জন্যই রাখা হয়, পিচের কাজ আর বেশি দিন হয়ও না, একটা প্রজেক্টে পিচের কাজ হয়তো এক থেকে দেড় মাস হয় আর কি, তারপরেও পিচের কাজ শেষ হয়ে যায়।